নমস্কার। এই মুহূর্তে আমি বসে আছি রূপনারায়ণের তীরে, নদী মানে মা। ঠিক তেমনিভাবে আমাদের ভারতবর্ষে এমন অনেক নদী আছে যেগুলো কিন্তু আমরা মাতৃজ্ঞানে পুজো করি। রিসেন্টলি যারা আমাদের বিহারি ভাইরা যারা আছেন আর কি, তারা ছট পূজা করেছেন এবং সারা দেশ জুড়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা যেখানে যেখানে আছেন তারা কিন্তু সেই ছট পূজায় অংশ নিয়েছেন এবং প্রচণ্ড শ্রদ্ধার সাথে কিন্তু তারা সেই ছট পূজা করেছেন। আমরা দেখেছি, সারা বিশ্ব দেখেছেন। এই নদীর একদম তীরে বসে তোমার সঙ্গে হঠাৎ কী বিষয় নিয়ে এমন কথা বলতে এলাম, তোমার সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমাদের যেমন ধরো পুণ্যভূমি যে গঙ্গা আছে, যমুনা আছে, আরও এমন অনেক নদী আছে, ঠিক তেমনি একটা নদী নর্মদা। এই নর্মদা নদীকে নিয়ে মানে তার একেবারে উৎসস্থল থেকে একদম শেষ পর্যন্ত একজন মানুষ এই 3,000 কিলোমিটার পথ সে কিন্তু পায়ে হেঁটে চলেছিল এবং তার এই যে যাত্রা পথ, একের পর এক পাহাড়, জঙ্গল, সংকীর্ণ জলাভূমি এবং বিভিন্ন মানে দুর্গম জায়গা সে কিন্তু জার্নি করতে 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 তার যে অভিজ্ঞতা হয়েছে এবং সেই অভিজ্ঞতা কিন্তু আধ্যাত্মিকতার জায়গা থেকে যে অভিজ্ঞতা হয়েছে সেটাই কিন্তু তিনি লিখেছেন, বই আকারে লিখেছেন এবং পরপর 8টা ভাগে তিনি লিখেছেন, যেটাকে আমরা শিরোনামে জানতে পারি যে তপভূমি নর্মদা। আমি যার কথা বলছি সেই মানুষটির বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায়, এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর জেলায়। তার নাম হচ্ছে শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয়, তাকে আমার প্রণাম জানাই। তিনি তার পিতার আদেশে তিনি কিন্তু এই জার্নি করেছিলেন। আমরা কেন জানবো, এই এপিসোড কেন জানবো, বা এর পরে হঠাৎ আমি কেন তোমাকে জানাতে শুরু করছি, আমরা জানবো এই কারণেই, আমাদের এই ভারতবর্ষ এবং প্রাচীন যে ভারতবর্ষ সমৃদ্ধির জায়গা থেকে কোথায় আমরা সরে এসেছি, আমাদের কোথায় আমাদের জীবন কমতে 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 মানে স্খলন ঘটেছে, চ্যুতি ঘটেছে, কি সমৃদ্ধ ছিল তখন ভারতবর্ষ এবং ভারতবর্ষের নাম কি তখন আদৌ ভারতবর্ষ ছিল নাকি অন্য কোনো নাম ছিল এই ভারতবর্ষের, সেটা জানবো আমরা। যদি তোমার জানতে ইচ্ছে করে তাহলে আমি জানি এই এপিসোড যদি অনেকটা সময় জুড়ে হয়, ঘন্টার পর ঘন্টা যদি হয়, তুমি ধৈর্য ধরে শুনবে। আর যদি না ভালো লাগে তোমার কাছে, আধ্যাত্মিকতা যদি তোমার কাছে ভালো না লাগে, তোমার যদি এই ভারতবর্ষকে জানতে ভালো না লাগে, তাহলে ভাই তুমি ভুল জায়গায় এসে পড়েছো। না, এই মুহূর্তে আমি প্রদীপ, আমি কিন্তু তোমাকে কোনো গল্প শোনাচ্ছি না। যিনি লিখেছেন তার জীবনের যে অভিজ্ঞতা, উপলব্ধি এবং সেটা কোনো কল্পকাহিনী নয়, সেটা তোমার সাথে আমি শেয়ার করছি। থ্যাংক ইউ সো মাচ চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য, এবং যদি সাবস্ক্রাইব না করে থাকো তুমি সাবস্ক্রাইব করে নাও, বিকজ এরপর আরও এপিসোড আসবে, আরও জার্নি হবে। তো চলো আমি শুরু করব আমার সেই জার্নি, সঙ্গে থাকো। শুরুতে একেবারে যেটা আমি বলছিলাম আর কি, আমার কাছে পিডিএফ আছে, আমি পিডিএফ দেখে দেখে তোমাকে বলছি। যিনি লেখক তিনি বলছেন যে যাই হোক আপনি একটু ধৈর্য ধরে বইটা পড়ুন, এতে আপনার ইষ্ট বই অনিষ্ট হওয়ার বিন্দুমাত্র আশঙ্কা নেই। আপনারা যদি কেউ শরীদ্বারা নর্মদা দর্শনে যান এবং দৈবাত তার আধ্যাত্মিক ঐশ্বর্যের দূতি যদি চকিত চমকের মতো আপনাদের চোখে ঝলসে ওঠে, তবে আমি শিব সাক্ষী করে বলতে পারি এই মর্ত জীবনেই আপনি অমৃতের স্বাদ পাবেন। আর যদি তা না ঘটে, সূর্যের কিরণ সর্বত্রভাবে সর্বত্র সমানভাবে পড়লেও তা কি কাঠ এবং পাথর থেকে প্রতিফলিত হয়, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তিনি লিখছেন এটা। আমরা একেবারে শুরুতে যাব আর কি, একেবারে শুরুতে তিনি প্রথম পর্যায়ে শুরুতে তিনি বলছেন যে ওম হর নর্মদে হর। ঋষি সেবিত আমাদের এই দেশ ভারতবর্ষ, এখানকার ব্রহ্মর্ষি মহর্ষিদের ধ্যান দৃষ্টিতেই
পৃথিবীতে সর্বপ্রথম ঘোষিত হয়েছিল একটি পরম তত্ত্ব। সেই পরম তত্ত্বটি কি? না, সমস্ত বস্তু যা আপনার চোখে পড়ছে এবং যা আপনার চোখে না পড়ছে সবটাই কিন্তু ব্রহ্মের সৃষ্টি। কৃমি কীট হতে স্থাবর জঙ্গম যাবতীয় পদার্থ, পশু পাখি, কীট পতঙ্গ, এমনকি মানুষ, তিনি পাপিষ্ঠ বা পুণ্যাত্মা যাই হোক না কেন, সকলের মধ্যেই এই চিত শক্তির খেলা চলছে। কাজেই ধ্যানী পুরুষের ধ্যান দৃষ্টিতে নদীর জলপ্রবাহের মধ্যেও একটা অতীন্দ্রিয় সত্তা উদ্ঘাটিত হবে, এতে আশ্চর্য হবার কিছুই নেই। তাই তো দেখি হিন্দু ভারতবর্ষের কোটি কোটি জনসাধারণের মধ্যে এমন একজনও নেই যাকে একবার না একবার জীবনে উচ্চারণ করতে হয় গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেহস্মিন সন্নিধিং কুরু। অর্থাৎ আমরা কিন্তু সেই নদীকেই কিন্তু প্রণাম জানাচ্ছি। আপনারা সকলেই জানেন এই প্রসিদ্ধ এই যে মন্ত্র, এটা কিন্তু জলশুদ্ধির মন্ত্র। যারা পূজার্চনা তর্পণ ও হবন আদি করে থাকেন তাদের প্রত্যেকেরই আচমন ও আসন শুদ্ধির পর ওই মন্ত্রে জলশুদ্ধি করতে হয়। গঙ্গা, যমুনা, কাবেরী, গোদাবরী, সরস্বতী, নর্মদা ও সিন্ধু, এই সাতটি নদীকে ভারতবর্ষের সবচেয়ে পবিত্রতম নদী বলে মান্য করা হয় এবং আমাদের প্রায় সকলেরই সংস্কার এবং বিশ্বাস যে এই নদীদেরকে স্মরণ করলেই এই সব নদীর আবির্ভাব ঘটে। সরস্বতী বর্তমানে অবলুপ্ত, সিন্ধু, গোদাবরী, কাবেরী প্রভৃতি নদীগুলোকে আমি পবিত্র জ্ঞান করলেও তাঁদের অতীন্দ্রিয় সত্তা সম্বন্ধে কোনো পরীক্ষা করে দেখিনি। আমার অভিজ্ঞতা থেকে জোরের সঙ্গে শপথ করে বলতে পারি গঙ্গার দিব্য সত্তা আছে, নর্মদারও দিব্য সত্তা আছে। বাবা আমাকে বলেছিলেন, তুই বিশ্বাস কর গঙ্গা স্নানে পরম পুণ্য, গঙ্গার ভেতরে অনেক স্ফটিক শিলা, রত্নশিলা আছে, ভেষজ গুণ সম্পন্ন ও রোগঘ্ন অনেক লতাপাতা শিকড় গঙ্গার জলে মিশে আছে, ত্রিকুটি কুম্ভক বলে একরকম কুম্ভক আছে, মহাযোগী যোগেশ্বররা সেই কুম্ভক করে গঙ্গার মধ্যে আছেন, এই উচ্চতম কোটির যোগ প্রণালী মহাযোগেশ্বররা ছাড়া আর কেউ জানেন না। তাঁদের সেই পবিত্র মহাচৈতন্যময় দেহের উপর দিয়ে গঙ্গার জলপ্রবাহ বয়ে এসেছে, তার ফলে গঙ্গা জলে পোকা হয় না। আমি এক্ষেত্রে একটু বলতে পারি, মানে এটা আমার নিজের কথা। আমি জানি যে আমার মতো তোমারও বাড়িতে গঙ্গা জল রাখা আছে, কোনো না কোনো পাত্রে ধারণ করে রাখা আছে। যারা হয়তো কলকাতায় যাচ্ছে কিংবা গঙ্গা ছাড়াও যে আরও অন্যান্য যে নদী তার জল সেটাকেও তো আমরা পূজা করি, পূজার জায়গায় রাখি, শুদ্ধিকরণের জন্য রাখি। সত্যি বলো তো, ভেবে দেখো তোমার বাড়ির সেই রাখা গঙ্গা জলে কি কখনো পোকা জমতে তুমি দেখেছো? আমি তো দেখিনি, কিন্তু আমি দেখেছি ধরো আমি অন্য কোনো একটা জল খাওয়ার বোতলে হয়তো ভুল করে জল থেকে গেছে অনেক দিন, সে হয়তো বোতলটা খুঁজেই পাচ্ছিলাম না, পরে দেখছি যে তার ভেতর কিন্তু পোকা ধরে গেছে, ফিল্টারের জল হলেও ধরে যায় কিন্তু গঙ্গা জলে কিন্তু ধরে না কখনো। তিনি বলছেন যে আমরা হিন্দু ভারতবর্ষের লোকেরা মৃত্যুকালেও মুমূর্ষুর মুখে গঙ্গা জল দেই, গঙ্গা, গোবিন্দ, গায়ত্রী, গীতা, এই হচ্ছে আমাদের শেষ সম্বল, আমাদের পারের কড়ি। নর্মদা সম্বন্ধেও কিন্তু একই কথা। এখানে যারা আচ্ছা, এটা কিন্তু যিনি লিখছেন আর কি, লেখক বলছেন যে এখানে যারা আমার মুখ থেকে সরাসরি শুনছেন তারা মনে রেখে দেবেন যে তিনি বলছেন আর কি, কিন্তু আপনি তো আমার মুখ থেকে শুনছেন, আমি লেখক নই, আমি শোনাচ্ছি আপনাকে তপভূমি নর্মদা, শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল মহাশয় তাঁর লেখা। তিনি বলছেন যে নদীর দুটি রূপ, মানে এই যে গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা প্রভৃতি নদীর একটা রূপ হচ্ছে তোয়, অর্থাৎ জলরূপে, প্রবাহরূপে আমরা যেমন দেখছি, যেমন আমি আমার চোখের সামনে যেমন দেখছি এই মুহূর্তে রূপনারায়ণ নদীকে যেমন দেখছি, আপনিও দেখছেন, এই রূপ আমরা সর্বদাই খোলা চোখে দেখতে পাচ্ছি। এই স্থূল রূপেও তার মৃত সঞ্জীবনী ধারার পরিচয় পাই। জীবকুলকে বাঁচিয়ে রেখেছে এই জল, বিশাল বিশাল ভূখণ্ডকে সুফলা শস্য শ্যামলা করে সকলের মুখে অন্ন তুলে দিচ্ছেন অন্নদা রূপে। এছাড়াও আরেকটি দিব্য রূপও আছে, ধ্যানে একমাত্র তা বোঝা যায়, ধরা যায়, দর্শন হয়। গঙ্গা বা নর্মদাকে যে মোক্ষদা বলা হয়
এই মোক্ষদা যারা বলছেন অর্থাৎ ভক্তরা, তারা যে শুধুই মাত্র ভক্তি ভরে বলছেন তা কিন্তু নয়, তারা যে আতিশয্যে বাড়াবাড়ি করে বলছেন তা নয়, যাদের চোখে নর্মদার বা গঙ্গার দিব্যরূপ উদ্ভাসিত হয়নি তারাও কিন্তু বলে। গঙ্গার সিদ্ধ বীজমন্ত্র আছে, ধ্যানমন্ত্র ও স্তোত্র আছে, নর্মদারও সিদ্ধ বীজমন্ত্র, ধ্যানমন্ত্র এবং স্তোত্রাদি আছে, যেটা আমরা জানি না। গঙ্গা নদী সম্পর্কে যেমন বহুল প্রচারিত, কিন্তু নর্মদা নদী সম্পর্কে আমাদের জানা নেই, আমরা সেটাই জানছি এই তপভূমি নর্মদাতে। জলরূপে গঙ্গা ও নর্মদার একটি শরীর সত্তা আছে এবং তার একটি অন্য একটি পরাঙ্গতি দিব্য সত্তাও আছে। তিনি এটাই বলতে চাচ্ছেন যে এই যেমন চোখের সামনে আমি এখন নদী দেখতে পাচ্ছি, এটার একটা রূপ, আবার যদি এটার বীজ মন্ত্র আছে, এটার সিদ্ধ মন্ত্র আছে, যারা মহাযোগেশ্বররা যারা আছেন, আমরা তো কেউ সাধক না, আমরা সাধনা না করলে, সেই চোখ না তৈরি হলে আমরা দেখব কি করে, তাই না? তো এর একটা দিব্য সত্তাও আছে, তিনি এটা বলছেন যে এর একটা দিব্য সত্তা আছে এবং যেটা সাধারণ মানুষ দেখতে পায় না, যোগেশ্বররা দেখতে পায়। আপনার কি মনে হয়, আপনি বিশ্বাস করছেন না করবেন না? এই প্রশ্নটা রেখেই কিন্তু এই এপিসোড এখানে শেষ করলাম। এবং অবশ্যই আমি আপনার থেকে জানতে চাইব, তোমার থেকে জানতে চাইব যে এই জার্নি তোমার কেমন লাগছে, এই জার্নি কি কন্টিনিউ রাখা যাবে, তুমি কি সঙ্গে থাকবে, তুমি কি সত্যিই জানতে চাও যে তপভূমি নর্মদা আমাদের জীবনে কতটা প্রভাব ফেলে, বিলিভ করে দেখো। একটা মানুষ 3,000 কিলোমিটার পথ পাড়ি দিচ্ছে নদী দেখতে দেখতে যাচ্ছে, এবং সেখানে বন জঙ্গল আছে, মানে হিংস্র জন্তু জানোয়ার আছে, আবার কিন্তু সেই পথে তিনি খুঁজে পাচ্ছেন প্রাচীন মন্দির, শিবলিঙ্গ, এবং সেখানে রাত্রিবেলা জঙ্গলের যে ভয়াবহতা, পুরো জঙ্গল জেগে উঠছে, জন্তু জানোয়ার তারা হিংস্র চিৎকার চেঁচামেচি চলছে, এবং সেই রাত্রে কিন্তু তিনি দিব্যতা অনুভব করছেন এবং তার জীবন পরিবর্তন হচ্ছে। দেখো, এই জার্নি তো আমি কন্টিনিউ রাখবো, এই তোমার সাথে আমার ভিডিওতে অডিও বুকের জার্নি, তপভূমি নর্মদার জার্নি, বিকজ এটা আমার জীবনে একটা সৌভাগ্য যে আজ ইউটিউবের জন্য আমি তোমার কাছে এই কথাগুলো রাখতে পারছি। একটা মানুষও যদি দেখে তাহলে কিন্তু আমি এটা ইউটিউবের জন্য রাখব, আর ব্যক্তিগতভাবে এটা আমি পড়েছি, এখন আবার তোমাকে শোনানোর যে মজা, এটা সত্যিই একদম আলাদা, একদম একদম পুরো অন্যরকম। থ্যাংক ইউ সো মাচ, কমেন্ট করে জানিও কী চাইছো, ভালো থাকো, নমস্কার।